আসসালামু আলাইকুম। মজিদুজ্জোহা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে রয়েছি আমি সৈয়দ জহিরুল ইসলাম। আমরা ইতিমধ্যেই তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকের প্রশ্ন উত্তর শুরু করি। প্রথম প্রশ্ন, রান কমান্ড চালু করতে হলে কিবোর্ডের থেকে কোন কি চাপতে হবে? সঠিক উত্তরটি হচ্ছে উইন্ডোজ প্লাস আর কিটি চাপতে হবে। একসাথে তোমরা উইন্ডোজ এবং আর চাপলে রান কমান্ডটি চালু হয়ে যাবে। এবারে প্রশ্নটি হচ্ছে, বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেমটি ব্যবহৃত হয়? তোমরা সকলেই জানো যে বিশ্বের বেশিরভাগ কম্পিউটারেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি ব্যবহৃত হয়। পরের প্রশ্নটি হচ্ছে, কোন সফটওয়্যার আনস্টল করতে হলে রানে কি লিখতে হবে? রানে REGDIT অর্থাৎ রেজিডিট লিখতে হবে। এবারে প্রশ্নটি হচ্ছে, কত সালে কম্পিউটার ভাইরাসের নামকরণ করা হয়? আমরা সবাই জানি যে 1980 সালে কম্পিউটার ভাইরাসের নামকরণ করা হয়। তবে জন ভ্যান নিউম্যান নামের এক ভদ্রলোক কম্পিউটার বিজ্ঞানী, তিনি কিন্তু 1949 সালে ভাইরাস সম্পর্কে তার বইতে লিখেছিলেন। ভাইরাসের পূর্ণরূপ কি? ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডারসেজ। পরের প্রশ্নটি হচ্ছে, অতি পরিচিত কিছু ভাইরাসের নাম কি? আমরা অনেক ভাইরাসের নামই আমরা জানি, যেমন স্ট্রন, ভিয়েনা, CIS, ফোল্ডার, ট্রোজান হর্স ইত্যাদি। পরের প্রশ্ন, কম্পিউটার ভাইরাস থেকে মুক্ত রাখতে হলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? যদি আমরা ভাইরাস থেকে কম্পিউটারকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করতে হবে। এবারে প্রশ্নটি হচ্ছে, কম্পিউটারকে নিরাপদ রাখতে হলে আমাদের কি ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে? কম্পিউটার বা ইলেকট্রনিক যে কোনো যন্ত্রই যদি আমরা নিরাপদ রাখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে মৌলিক বা ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। BSA এর পূর্ণরূপ কি? BSA এর পূর্ণরূপ হচ্ছে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। এটি বিশ্বব্যাপী পাইরেসি নজরদারির জন্য একটি গঠিত সংগঠন। 2011 সালের রিপোর্ট অনুসারে পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে কতজন পাইরেসি মুক্ত? 2011 সালের রিপোর্ট অনুযায়ী প্রতি 10 জনের মধ্যে 7 জনই পাইরেসি মুক্ত। পরের প্রশ্নটি হচ্ছে, তথ্য অধিকার আইন কত সালে চালু হয়? আমাদের দেশে তথ্য অধিকার আইন 2009 সাল থেকে চালু রয়েছে, এটা তোমরা সকলেই জানো। পরের প্রশ্ন, তথ্য অধিকার আইনের সপ্তম ধারায় কয়টি বিষয়কে আইনের আওতামুক্ত রাখা হয়েছে? তথ্য অধিকার আইনের সপ্তম ধারায় 20টি বিষয়কে আইনের আওতামুক্ত রাখা হয়েছে, যে বিষয়গুলো তথ্য অধিকার হিসেবে কখনোই স্বীকৃতি পাবে না, কারণ সব কিছু আসলে আমরা যা কিছু জানতে চাই সেটা আমাদের তথ্য অধিকার আইনের মধ্যে পড়বে, কোনো তথ্য আমরা জানতে চাইলে। কিন্তু এমন 20টি বিষয় রয়েছে যেটি দেশের নিরাপত্তার স্বার্থে স্বার্থ নিহিত রয়েছে, যেখানে এরকম 20টি বিষয়কে আইনের আওতামুক্ত রাখা হয়েছে। কম্পিউটারে বিপ শব্দ হয় কি নষ্ট হলে? আর কম্পিউটারে যখন র্যাম নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু কম্পিউটারে অনবরত বিপ শব্দটি হতে থাকে। পরের প্রশ্ন হচ্ছে, কম্পিউটার হিট অথবা টাইম ঠিক থাকে না কিসের কারণে? আমরা জানি কম্পিউটারের ভিতরে একটা ব্যাটারি রয়েছে, CMOS। এই ব্যাটারিটা যখনই নষ্ট হয়ে যায় বা ব্যাটারিটা
মেয়াদ চলে যায়, তখনই কিন্তু ডেট এবং টাইম ঠিক থাকে না। একটি অ্যান্টিভাইরাসের নাম কি লেখো? আমরা অনেক অ্যান্টিভাইরাসের নামই হয়তো বলতে পারি, যেমন আমরা এভিজের কথা বলতে পারি, অ্যাভেরার কথা বলতে পারি, অ্যাভাস্টের কথা বলতে পারি, যে কোনো একটি অ্যান্টিভাইরাস আমরা নাম লিখে দিতে পারি। পরের প্রশ্নটি হচ্ছে, অপারেটিং সফটওয়্যার কোন ড্রাইভে থাকে? আমরা সকলেই জানি যে অপারেটিং সফটওয়্যার সবসময় সি ড্রাইভে থাকে, এটা ডিফল্টভাবেই সি ড্রাইভে চলে যায়। কোরিয়ার একজন মানুষ টানা কত ঘন্টা গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল? কোরিয়ার একজন মানুষ টানা 50 ঘন্টা গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি যে তোমাদের অনেকের মধ্যেই গেমস খেলার খুব প্রবণতা রয়েছে, তোমরা অবশ্যই এটি লিমিটেড পর্যায়ে রাখবে, যে কখনোই যেন এটা তোমার আসক্তির কারণ না হয়ে দাঁড়ায়। হার্ডওয়্যারকে সচল রাখা হয় কিসের মাধ্যমে? হার্ডওয়্যারকে অবশ্যই সফটওয়্যারের মাধ্যমে সচল রাখতে হবে, কারণ সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যারকে আমরা মৃত বলতে পারি, সফটওয়্যারের মাধ্যমেই হার্ডওয়্যারের প্রাণ সঞ্চার হয়। ট্রাবল শুটিং শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত? অবশ্যই এটি হার্ডওয়্যারের সাথেই সম্পর্কযুক্ত। ভাইরাসের নামকরণ করেন কে? আমরা জানি যে ফ্রেড কোহেন নামের একজন বিজ্ঞানী, তিনি ভাইরাসের নামকরণ করেন। পরের প্রশ্ন হচ্ছে, HTTP এর পূর্ণরূপ কি? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। আমরা অবশ্যই জানি যে HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ খ নম্বর হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নটি হচ্ছে, মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় 1971 সাল, যেটা আমাদের স্বাধীনতার সালও বটে। এবারে প্রশ্নটি হচ্ছে, কম্পিউটার ব্যবহারের সময় কিছু অতিরিক্ত ফাইল রেজিস্ট্রে জমা হয়, সেগুলোকে কি বলে? সেগুলোকে বলা হয় টেম্পোরারি ফাইল। পরের প্রশ্নটি হচ্ছে, ইন্টারনেট ব্যবহারের ফলে ব্রাউজারে কি জমা হয়? প্রিয় শিক্ষার্থীরা, ইন্টারনেট ব্যবহারের ফলে ব্রাউজারের মধ্যে জমা হয় হচ্ছে কুকিজ এবং টেম্পোরারি। কম্পিউটারের গতি বজায় রাখার জন্য কি ব্যবহার করতে হয়? কম্পিউটারের গতি বজায় রাখার জন্য সবসময় ডিস্ক ক্লিন আপ ও ডিফ্র্যাগমেন্ট ব্যবহার করতে হবে। কম্পিউটারের সকল ডিভাইসকে চালু করতে কি প্রয়োজন? কম্পিউটারের সকল ডিভাইসকে চালু করতে অবশ্যই সফটওয়্যারের প্রয়োজন। কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে ফেলতে চাইলে কি করতে হবে? কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যার যদি আমরা মুছে ফেলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আনইনস্টল করতে হবে। কোনো সফটওয়্যার সিডি, ডিভিডি বা পেনড্রাইভ হতে ইনস্টল করতে কোন প্রোগ্রামটি স্বয়ংক্রিয়ভাবে সচল হয়ে যায়? স্বয়ংক্রিয়ভাবে সচল হয়ে যাওয়া প্রোগ্রামটির নাম হচ্ছে অটো রান। পরের প্রশ্ন, বিশ্বের বেশিরভাগ মানুষ ICT যন্ত্রে কোন সফটওয়্যার ব্যবহার করে থাকে? অবশ্যই অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু আসলে কোনো সফটওয়্যারই ICT যন্ত্রেই চলবে না। ভাইরাসের পূর্ণরূপ কি? ভাইরাসের পূর্ণরূপ ইতিমধ্যে আমরা জেনেছি যে ভাইরাসের পূর্ণ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেস, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। ভাইরাসের নামকরণ করা হয় কোন সালে? আমরা জানি যে ভাইরাসের নামকরণ করা হয়েছে 1980 সালে, সঠিক উত্তর 1980। ভাইরাসের নামকরণ করেন কে? ভাইরাসের নামকরণ করেন অধ্যাপক ফ্রেড কোহেন। এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়ে? এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস সিডি, হার্ড ডিস্ক, ইন্টারনেট এর মাধ্যমে ছড়িয়ে পড়ে, সঠিক উত্তর। ভাইরাস সাধারণত কি ক্ষতি করতে পারে? ভাইরাস সাধারণত সেটা হচ্ছে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে, অর্থাৎ আমরা কম্পিউটারে বা ল্যাপটপে কোনো ফাইলকে সংরক্ষণ করে রাখলাম, সেই সংরক্ষিত ফাইলটি সে ক্রাফট করতে পারে অথবা মুছে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। ICT যন্ত্র ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ কি? ICT যন্ত্র ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণটি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়া এবং ফাইল ওপেন করতে স্বাভাবিকের চাইতে বেশি সময় লাগা, অর্থাৎ সঠিক উত্তর কতে রয়েছে? ক এবং গ।
সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা, এটা অবশ্যই দেখতে হবে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কিনা এটাও দেখতে হবে, এবং অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি আছে কিনা। অর্থাৎ তিনটি সঠিক উত্তর আমাদের, সঠিক উত্তরটি হয়েছে ঘ। ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে কি করতে হবে? ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আমাদেরকে অ্যান্টিভাইরাস ইউটিলিটি ব্যবহার করতে হবে। অ্যান্টিভাইরাস সবসময় কি রাখতে হয়? অ্যান্টিভাইরাস সবসময় আপডেট রাখতে হবে, অর্থাৎ হালনাগাদ রাখতে হবে। কোনটি অ্যান্টিভাইরাস নয়? এখানে চারটি নাম রয়েছে। আমরা জানি যে এভিজি, অ্যাভেরা এবং অ্যাভাস্ট এগুলো অ্যান্টিভাইরাস, আর বিজয় এটা হচ্ছে একটি কিবোর্ডের নাম লেখালেখির জন্য, আমরা বাংলা বাংলা লেখালেখির জন্য বিজয়টা ব্যবহার করি, তাই এটি কোনো অ্যান্টিভাইরাস নয়। তথ্য উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় কি ব্যবহার করা গুরুত্বপূর্ণ? তথ্য উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ। কি ধরনের পাসওয়ার্ড ব্যবহার করা উচিত? আমাদেরকে অবশ্যই মৌলিক বা ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। কিভাবে মৌলিক পাসওয়ার্ড তৈরি করা যায়? নাম, জন্ম ও তারিখ দিয়ে, শব্দ ও চিহ্ন ব্যবহার করে, সংখ্যা চিহ্ন ও শব্দ ব্যবহার করে, নাকি সংখ্যা চিহ্ন ব্যবহার করে? সংখ্যা চিহ্ন ও শব্দ ব্যবহার করে মৌলিক পাসওয়ার্ড তৈরি করা যায়। কোনটি ইউনিক পাসওয়ার্ড? এখানে চারটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে আমাদের কাছে। ইউনিক পাসওয়ার্ড হিসাবে অবশ্যই ক নাম্বার, K_N1980#, এটা হচ্ছে একটি ইউনিক পাসওয়ার্ড। কারণ হচ্ছে আমরা একটু আগে জেনেছি যে সংখ্যা চিহ্ন শব্দ ব্যবহার করেই মৌলিক বা ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে হয়। এখানে জিমেইল অ্যাকাউন্টে নিরাপত্তা শক্তিশালী করতে কোন অপশনটি চালু করা প্রয়োজন? জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করতে টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনটি চালু করা প্রয়োজন। কি করলে ফেসবুক বা ইমেইল হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না? লগ আউট করলে ফেসবুক বা ইমেইল হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য তোমরা অবশ্যই যখন অন্য কারো ডিভাইসে লগ ইন করবে, প্রয়োজনের কাজ শেষে সেটি অবশ্যই লগ আউট করে বেরিয়ে যাবে। কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়? ফেসবুক, টুইটার, ইবুক, ইনস্টাগ্রাম, এখানে তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম রয়েছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। আর ইবুক এটি কোনো সামাজিক মাধ্যম নয়, এটি হচ্ছে আমাদের পাঠ্যবইয়ের ইলেকট্রনিক রূপ বা যে কোনো বইয়ের ইলেকট্রনিক রূপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে প্রকাশ করার সুপ্ত আকাঙ্ক্ষাকে মনোবিজ্ঞানের ভাষায় কি বলা হয়? ন্যারোসিজম। সৃজনশীল সৃষ্টিকর্মকে অবিকল প্রতিলিপি করে নিজের বলে চালিয়ে দেওয়াকে কি বলে? এটাকে বলা হয় পাইরেসি। অর্থাৎ কারো একটা জিনিস তুমি নিজের নামে চালিয়ে দিচ্ছ, এটাই হচ্ছে কি পাইরেসি। বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য গঠনকৃত সংস্থার নাম কি? বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য গঠনকৃত সংস্থার নাম হচ্ছে BSA, অর্থাৎ বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। তথ্য সংরক্ষণ করার অধিকার দেওয়াকে কি বলে? তথ্য সংরক্ষণ করার অধিকার দেওয়াকে বলা হয় তথ্য অধিকার আইন। বাংলাদেশে কোন সালে তথ্য অধিকার আইন চালু হয়েছে? বাংলাদেশে 2009 সালে তথ্য অধিকার আইন চালু হয়েছে। বাংলাদেশে কয়টি বিষয়কে তথ্য অধিকার আইনের আওতামুক্ত রাখা হয়েছে? বাংলাদেশে 20টি বিষয়কে তথ্য অধিকার আইনের আওতামুক্ত রাখা হয়েছে। ট্রাবল শুটিং কি? ট্রাবল শুটিং হচ্ছে সাধারণ সমস্যা নির্ণয় ও সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ নিয়ে আলোচনা করলাম। তো আশা করি তোমরা আরও বেশি বেশি অনুশীলন করবে এই অধ্যায়টি, এবং পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেবে এই প্রত্যাশা জানিয়ে সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।